আসসালামু আলাইকুম দর্শক, তো আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি একটি মাল্টিপ্লাক তৈরি করে দেখাবো, তো সেই জন্য আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাল্টিপ্লাকটি তৈরি করতে কিছু মালামাল লাগবে, যেগুলো আপনি ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। তো আমি এখানে কী কী নিয়েছি এগুলো আমি নিচে লিখে দিব, তারপরে বলতেছি। আমি এখানে একটা 5 হোলের প্লাস্টিক বোর্ড নিছি, তারপর কিছু তার নিছি, তারপরে এখানে আমি যে কটা টু পিন ব্যবহার করব সেগুলো নিতে হবে। আমি এখানে 2টা টু পিন ব্যবহার করব, সাথে 2টা সুইচ এবং সাথে 1টি ফিউজ। তো এগুলোর সাহায্যে আমি একটি মাল্টিপ্লাক তৈরি করব। তো ভিডিওটি অবশ্যই আপনাদের উপকার আসবে, তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি কি করব, আমি যে এখানে সুইচ বোর্ডটা নিছি 5 হোলে, সেইগুলোর মধ্যে বাকি যে আমি এখানে ফিউজ সুইচ সকেট নিছি সবগুলো আমি এখানে সেট করে দিব। তো আমি এখানে একটি সেট করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা সেট করে নিতে পারবেন। তো আমি এখানে ফিউজটা এখানে বোর্ডের সাথে সেট করতেছি। আপনারা এখানে দেখবেন যে 2টি স্ক্রু দেওয়া থাকবে, স্ক্রুর সাথে শুধু বোর্ডটা সেট করে দিবেন। খুব ইজি, আপনারা দেখলেই বুঝবেন। তো আমি এখানে ফিউজটা সেট করে দিতেছি, আপনারা ঠিক একইভাবে সবগুলো এখানে সেট করে দিবেন। সেট করার পরবর্তী কাজটা আপনাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, ওইটাই হচ্ছে মেইন কানেকশন। তো আমার এখানে সবগুলো সেট করা হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমার ভিতরে কানেকশনটা দিতে হবে। তো এখানে আমি প্রথমে যেটা সেট করেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখানে ফিউজ। তো ফিউজ থেকে এখানে যে 2টা সুইচ আছে, 2টা সুইচের মধ্যে আমি কানেকশন করে দেবো। ফিউজের টার্মিনাল থেকে সুইচে দেখবেন আপনার এল লেখা থাকবে, এলটা হচ্ছে লাইন বা ফেজ আমরা যেটা বলে থাকি। এই সুইচের এল এর মধ্যে আপনি এভাবে তার দিয়ে কানেকশন করে দিতে হবে, এটাকে শর্ট করা বলে। তো এখানে যেহেতু আমি 2টা সুইচ ব্যবহার করছি, সেক্ষেত্রে 2টা সুইচে একইভাবে শর্ট করে দিতে হবে, মানে ফিউজ থেকে লাইনটা চলে যাবে 2টা সুইচের মধ্যে। তারপর সুইচের যে অপর প্রান্ত আছে, অপর প্রান্ত থেকে সকেটের মধ্যে দেখবেন যে এল লেখা থাকবে, এলের মধ্যে কানেকশন করে দিতে হবে। এটার কারণ হচ্ছে যখন আপনি সুইচটা অন করবেন তখনই সকেটের মধ্যে লাইন চলে আসবে, মানে সুইচটা যখন দিবেন তখন সকেটে লাইন চলে আসবে। তো সকেটের এল প্রান্তের মধ্যে সুইচ থেকে কানেকশন করে দিবেন। তো তারপরে কি করবেন, সুইচ সকেটে দেখবেন যে N2টা টার্মিনাল থাকবে, ওই 2টা টার্মিনাল একসাথে একটা কালো তারের সাহায্যে কানেকশন করে দিবেন, কারণ এটার মধ্যে নিউট্রাল আসবে সেই জন্য। তো এইভাবে আপনারা কানেকশনটা করে দিতে হবে। কানেকশন করে দেওয়ার পর নাটগুলো খুব ভালোভাবে টাইট করে দিতে হবে, যাতে কোনো প্রকার লুজ কানেকশন না হয়। যদি লুজ কানেকশন থাকে সেক্ষেত্রে শর্ট সার্কিট হতে পারে। তো আপনারা এই কানেকশনটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে করবেন। এই কানেকশনটাই হচ্ছে মেইন কানেকশন। আমি এখানে কীভাবে কানেকশনটা দিচ্ছি আপনারা আপনাদেরকে আবার একটু বলতেছি। আমি এখানে ফিউজ থেকে 2টা সুইচের মধ্যে কানেকশন দিয়েছি, তারপর সুইচ থেকে সকেটের মধ্যে কানেকশনটা দিছি, তারপর 2টা সকেটের N টার্মিনাল একসাথে শর্ট করে দিছি। এটা হচ্ছে মূলত ভিতরের কানেকশন। আপনাদেরকে যদি আর একটু কাছ থেকে দেখাই, আপনারা একটু ফলো করেন। এই যে আমি এখানে ফিউজ থেকে প্রথমে কি করলাম, সুইচের মধ্যে 2টা সুইচে কানেকশন, তারপর সুইচ থেকে সকেটের মধ্যে কানেকশন হয়ে গেছে, আর সকেটের যে N টার্মিনাল 2টে একসাথে শর্ট করে দিছি। এটা হচ্ছে সুইচ বোর্ডের ভিতরে কানেকশন। এখন এখানে ইনপুট দিতে হবে, ইনপুট দেওয়ার জন্য আপনাকে একটা তারের সাহায্য নিতে হবে। তারটি যদি কভার করা হয় সেক্ষেত্রে খুব ভালো, কারণ মাল্টিপ্লাকে তার কভার করা হলে ভালো হয়। তো তারটা আমি এখানে সুইচ বোর্ডের যে হুল আছে হুলের সাহায্যে ভিতরে নিয়ে আসবো, তারপর আমি সুইচ বোর্ডে কানেকশনটা করে দিব। তো এখানে যেহেতু আমি ফিউজ ব্যবহার করছি সেক্ষেত্রে আমার যে লাল তারটা আছে, লালটা হচ্ছে ফেজ, এই ফেজ তারটা আমি ফিউজের অপর প্রান্তের মধ্যে কানেকশনটা করে দিব। ফিউজের এক প্রান্তে ইনপুট হয়, অপর প্রান্ত দিয়ে আউটপুট বের হয়। তো এই অপর প্রান্তে আমি ফেজটা কানেকশন করে দিলাম, আর বাকি যে কালো তারটা আছে সেটা হচ্ছে নিউট্রাল। নিউট্রালটা আমি যেটা বলছিলাম সকেটের যে N2টা টার্মিনালের সাথে আমি শর্ট করছিলাম, N2টা টার্মিনালের যে কোনো একটি টার্মিনালের কালোটা কানেকশন করে দিলেই হবে। এটাই হচ্ছে মূলত কানেকশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কানেকশনটা দিতে হয়। যদি প্রথমবার ভিডিও দেখে না বুঝেন তাহলে কয়েকবার ভিডিওটি দেখবেন, তো আশা করি আপনারা বুঝতে পারবেন। কানেকশন দেওয়ার পর আপনারা যে সুইচ বোর্ডটি আছে এটি নাটের সাহায্যে খুব সুন্দর মতো বসিয়ে দিতে হবে। আর আমি যেহেতু এখানে ফিউজ ব্যবহার করছি, আপনারা জানেন যে ফিউজের কাজ হচ্ছে অতিরিক্ত লোড আসলে এটা আপনার কেটে যায়, সেই জন্য এই ফিউজটা উপরের অংশটা খুলে সেখানে একটা তার দিয়ে বেঁধে দিবেন। আর এখানে যে অপর প্রান্ত আছে তারের, যেটা দিয়ে আমি ইনপুট দিব, এখানে আমি একটা টু পিন ফ্লাগ ব্যবহার করব। তো টু পিন ফ্লাগটা আপনারা জানেন কীভাবে কানেকশন দিতে হয়, খুব ইজি একটা কানেকশন। শুধু আপনার এখানে উপরে অংশটা খুলে তারপর তারগুলো ভিতর দিয়ে 2টা প্রান্তে 2টা তার শুধু কানেকশন করে দিবেন, তাহলেই হবে।
তো আজকের মতো ভিডিও এইটুকুই। তো আশা করি আপনাদের ভিডিওটি খুব উপকার আসবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।